চলো মা মনিরা, আমরা আমার সোনা মনিরা, আমরা এই ছড়াটি পড়ি, খুব মজা করে বলি। ঠিক আছে, দেখো হাতি একতারা নিয়ে নাচছে, আর উট উর্মি মালা মানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সবাই দেখো আমরা কি পড়েছিলাম, রসাউতে উট, রসাউতে উর্মি, দীর্ঘাউতে উর্মি মালা, সরি, এতে একতারা, ওইতে ঐরাবত। এটা আমাদের পড়া, ঠিক আছে, পড়েছি, তোমরা সবাই আমার সাথে সাথে পড়বে। অজগরই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ইগল পাখির গালে, উটের ছানা মুখ বেঁকিয়ে উর্মি মালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ইগল পাখির ডাকে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, কুল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ইগল পাখির গালে, উটের ছানা মুখ বেঁকিয়ে উর্মি মালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ইগল পাখির ডাকে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, উল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ইগল পাখির গালে, উটের ছানা মুখ বেঁকিয়ে উর্মি মালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ইগল পাখির ডাকে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, উল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ইগল পাখির গালে, উটের ছানা মুখ বেঁকিয়ে উর্মি মালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ইগল পাখির ডাকে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, উল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে। এই ছড়াটি পড়লে শব্দগুলো শিখতে পারবে এবং স্বরবর্ণের সাথেও শিশুরা পরিচিতি হবে। আপনারা শিশুদেরকে বাসায় এইভাবে পড়াবেন, অনুশীলন করাবেন। আমি আবার শেষবার বলছি, অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ইগল পাখির গালে, উটির ছানা মুখ বেঁকিয়ে উর্মি মালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ইগল পাখির ডাকে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, উল খেয়েছে ইঁদুর ছানা ঔষধে প্রাণ বাঁচে।